আপনাদের আমাদের কাছে হলো আপনার সৌদি আরবে ইউএস এর জন্য 20 কেজি হলে 20% ডিসকাউন্ট পাবেন আমাদের এখান থেকে অল্প খরচে বিশ্বের সকল দেশে আপনারা ডকুমেন্ট এবং পার্সেল পাঠাতে পারবেন বাইরে থেকে ইনপুট করে বাংলাদেশে নিয়ে এসে বিজনেস করতে চান ওই ক্ষেত্রেও আমাদের মাধ্যমে এটা করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে একটা খুব এক্সক্লুসিভ ভিডিও হতে যাচ্ছে তো আপনারা যারা প্রোডাক্ট বাইরে পাঠাতে যাচ্ছেন বা যারা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে স্কয়ার এক্সপ্রেস লিমিটেড উত্তরা বেলি কমপ্লেক্স লেভেল 2 আমরা জানতে যাচ্ছি যে আপনাদের কুরিয়ার সার্ভিস সম্বন্ধে একটু আসসালামু আলাইকুম স্কয়ার এক্সপ্রেস লিমিটেড থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বলছি স্কয়ার এক্সপ্রেস লিমিটেড ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিস আমাদের এখান থেকে অল্প খরচে বিশ্বের সকল দেশে ডকুমেন্ট ও পার্সেল পাঠাতে পারবেন স্কয়ার এক্সপ্রেস এর লোকেশন উত্তরা বেলি কমপ্লেক্স রুম নাম্বার 21-22 সেক্টর 3 উত্তরা ঢাকা 1230 আপনারা কোন কোন দেশে পণ্য পাঠাচ্ছেন ভাইয়া আমরা এখন পৃথিবীর যে কোনো দেশেই পণ্য পাঠাতে পারতেছি যে কোনো দেশে আচ্ছা সেটা হোক ইউএসএ তে সেটা হোক ইউরোপ কোনো কান্ট্রিতে হ্যাঁ যেমন ইউরোপ ইতালিতে সুইডেন জার্মানি ইউকে হ্যাঁ তারপর রোমানিয়া ফ্রান্স পোল্যান্ড এসব কান্ট্রিতে আমাদের মাধ্যমে শিপমেন্টগুলো আপনারা পাঠাতে পারবেন মোটামুটি সব জায়গায় আপনারা পাঠাচ্ছেন জি পৃথিবীর যে কোনো দেশে মিডল ইস্টে পাঠাচ্ছেন ভাই জি অবশ্যই মিডল ইস্টে তো আপনি শিপমেন্ট পাঠাতে আরো ইজি অন্য অন্য দেশে যে মিডল ইস্টে শিপমেন্ট পাঠাতে অনেক ইজি যেমন সৌদি আরব ওমান কাতার হ্যাঁ বাহরাইন ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া এটিতে আমাদের মাধ্যমে অনেক কম খরচে শিপমেন্টগুলো নিতে পারবেন জি আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়ায় অনেকে পণ্য পাঠাতে চান সেক্ষেত্রে কি আপনাদের ব্যবস্থা আছে 100% আছে ইন্ডিয়াতে আমরাই একমাত্র দিচ্ছি তিন দিনে ডেলিভারি দিচ্ছি ইন্ডিয়াতে মেন মূলত আমাদের ইন্ডিয়াতে সাপোর্টটা সবচেয়ে এখন বর্তমান বেশি হ্যাঁ ইন্ডিয়াতে আমরা তিন দিনেই ইন্ডিয়া যে কোনো প্রদেশে আমরা ডেলিভারি করে দিতে পারি তিন দিনে আচ্ছা বাজারে তো অনেক কুরিয়ার আছে ঠিক আছে আপনারা কি কি সুবিধা দিচ্ছেন যে আপনাদের কাছে আসলে ইন্টারন্যাশনাল কুরিয়ার আমরা আজ থেকে 11 বছর যাবত এই সার্ভিস দিয়ে আসতেছি এগারো বছর যাবত আমি এই কুরিয়ার লাইনে আছি এবং কি ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি কুরিয়ার লাইনে তো এখন তো অনেকেই অনেক জায়গায় কুরিয়ার সার্ভিস পেয়ে থাকবেন তাদের চেয়ে আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট যেমন আমরা তাদের চেয়ে 100% গ্যারান্টি দিয়ে সার্ভিস দিই আমাদের এখানে আসলে আপনার প্যাকেজিং এর কোনো টেনশন থাকবে না প্যাকেজিং আমরা ফ্রি অফ কস্টে করে দেই এবং আমরা 100% নিশ্চয়তা দেই যে শিপমেন্ট আপনি যদি কোনো অবৈধ মাল না দেন তাহলে 100% শিপমেন্ট সেফলি ডেলিভারি হবে আচ্ছা এবং অন্য দর চেয়ে আমরা অনেক রেট কম রাখি রিজনেবল রেটেই আমরা শিপমেন্ট গুলো করে দিয়ে থাকি আচ্ছা পণ্য কি কি পণ্য আপনারা পাঠাচ্ছেন আমরা এখন মূলত সব ধরনের পণ্য আমরা পাঠাচ্ছি শুধু লিকুইড আইটেমটা আমরা নিচ্ছি এছাড়া সব ধরনের পণ্য আমরা পাঠাচ্ছি লিকুইড আইটেম নিচ্ছেন না জি যদি আরএমজি হয় ওই ক্ষেত্রে সার্ভিসটা আপনি বেটার সার্ভিস পাবেন আরএমজি ছাড়া যদি অন্য কোনো আইটেম হয় যেমন ফুড কোনো আইটেম বা মেডিসিন এই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আর আরএমজির ক্ষেত্রে সব সময় কম লাগে জি আমরা সব ধরনের আইটেমই পাঠাতে পারি এখন বর্তমান আর আমরা ইউএসএ তে রিসেন্টলি আমাদের নিজস্ব অফিস নিয়েছি নিউ ইয়র্কে আপনারা যদি নিউ ইয়র্ক থেকে কোনো জিনিস পণ্য কিনতে চান তাহলে আমাদের মাধ্যমেই অল্প খরচে কিনতে পারবেন এবং কেনার যে পেমেন্টটা যদি পাঠাতে চান তাহলে আমাদের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারবেন এটা সবচেয়ে আপনাদের জন্য একটা সাপোর্ট জি আমাদের ওয়্যার হাউস থেকেই পণ্য একদম দোকান থেকে কিনে একদম আপনার বাসায় আমরা পৌঁছায় দিব কোনো হ্যাসেল ফ্রি একদম কোনো প্যারা নেই একদম শিপমেন্ট ইউএসএ থেকে নিয়ে এসে বাংলাদেশে ডেলিভারি দেওয়ার পর আমরা আমাদেরকে বিল দিবেন এবং কি শিপমেন্টের টাকা সহ দিবেন আর মালের ভ্যালু যদি মানে অতিরিক্ত হয়ে যায় ওই ক্ষেত্রে আমাদেরকে যে শিপমেন্টের পেমেন্টটা আপনি যে শিপমেন্টটা কিনতে চাচ্ছেন হ্যাঁ সাপোজ একটা আপনার ল্যাপটপ কিনলেন বা মোবাইল ফোন কিনলেন বা স্পেয়ার পার্টস জাতীয় কোনো জিনিস আপনি কিনছেন বা ফুড সাপ্লিমেন্টই আপনি ইউএসএ থেকে বাংলাদেশে নিয়ে আসবেন ব্যবসার উদ্দেশ্যে ওই ক্ষেত্রে যদি পেমেন্টটা করতে চান আমাদের মাধ্যমে ইজিলিতেই পেমেন্টটা করতে পারবেন ওই পেমেন্টটা 100% ক্যাশ টাকা দিয়ে দিতে হবে ক্যাশ টাকা দিতে হবে জি আচ্ছা কোন পণ্য পাঠানোর ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে যে আমি এই পণ্যগুলো পাঠাতে পারবো না সবগুলাই বৈধ পণ্য হতে হবে অবৈধ পণ্য আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন না অবৈধ পণ্য পাঠানো যাবে না লিকুইডটা পাঠানো যাবে না আচ্ছা যদি কেউ বাইরে থেকে পণ্য পাঠাতে চায় ঠিক আছে তাহলে কি কি করণীয় বা কিভাবে যদি বাইরে থেকে কোনো পণ্য পাঠাতে চান তাহলে আমরা ম্যাক্সিমামলি অনেকগুলো কান্ট্রিতে নিজস্ব ওয়্যার হাউস আছে আমাদের ওয়্যার হাউসটা আপনারা ফলো করতে পারেন
আমাদের ওয়্যারহাউজের অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেস দিলে আমাদের ওয়্যারহাউজে শিপমেন্ট আপনাদের পৌঁছায় দিতে হবে নিজ দায়িত্বে। মানে আপনাদের সাথে কন্টাক্ট করে ওয়্যারহাউজের অ্যাড্রেস নিয়ে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনি শিপমেন্টটা পৌঁছায় দিবেন, দেন আমরা ওই শিপমেন্টটা বাংলাদেশে দেখা গেছে যে 4 থেকে 5টা ওয়ার্কিং ডের ভিতরে আমরা শিপমেন্ট আপনাদের ডেলিভারি করে দিব, শিপমেন্টটা নিয়ে আসুন। জি, আপনাদের কি কোনো পিকআপ সার্ভিস আছে? ধরুন আমি এখান থেকে পণ্য পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে পণ্যটা কি আপনারা পিকআপ করেন বা বাসা থেকে নিয়ে আসেন বা এরকম? 100% একটা কুরিয়ার সার্ভিসের মেইন কাজই হচ্ছে শিপমেন্ট আপনাদের ডোর টু ডোর সার্ভিস দেওয়া। জি জি, আমরা আমাদের নিজস্ব পরিবহন আছে, আমাদের নিজস্ব জনবল আছে, যারা আমাদের নিজস্ব পিকআপ ম্যানের দ্বারা আপনার বাসা থেকে শিপমেন্টটা এক্স্যাক্টলি পিকআপ করে নিয়ে আমাদের অফিসে এসে আমরা প্রসেসিং কমপ্লিট করে দেন আমরা পাঠাই দিই শিপমেন্টটা বাইরের উদ্দেশ্যে। ঢাকার বাইরে হলে ওই ক্ষেত্রে আপনার সুন্দরবন আছে, এসে পরিবহন আছে, আমাদের বাংলাদেশে যেসব লোকাল কুরিয়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে কষ্ট করে আমাদের অফিসের অ্যাড্রেসে শিপমেন্টটা পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আপনারা ওটা ওখান থেকে, তারপর আমরা এই শিপমেন্টটা আমরা কালেক্ট করে ডেলিভারি করে দিব। আচ্ছা, কোথায় কোথায় আপনাদের অফিস আছে ভাই? এখন বর্তমানে আমাদের ঢাকাতে দুটো অফিস আছে, ঢাকা উত্তরাতে একটা অফিস আর ঢাকা আপনার এই টিভি সেন্টারের সাথে একটা অফিস আছে আমাদের রামপুরাতে। জি, এই দুটো অফিস আমাদের ঢাকাতে আছে, আর ঢাকার বাইরে আছে হলো ময়মনসিংহ সদর আর যশোর জিগরগাছা, আর আছে হলো আপনার কুমিল্লাতে আছে নাঙ্গলকোটে, আর আপনার আছে হলো ইয়েতে চট্টগ্রাম আছে ইপিজেডে। ওঠানামা করে বুঝছেন, যার জন্য আমরা এই রেটটা আমরা ভিডিওতে না বলি, এটা সাক্ষাৎ আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া থাকবে, কল সেন্টারে আমরা কষ্ট করে ফোন দিলে সাথে সাথে রেটটা জেনে নিতে পারবেন। ন্যূনতম কত কেজি পাঠাতে হবে এমন কোন? সর্বনিম্ন হচ্ছে হাফ কেজি, আপনি একটা ডকুমেন্ট যদি দেন হাফ কেজি চার্জ, সর্বনিম্ন হাফ কেজি থেকে স্টার্ট, এরপর আপনি যত কেজি দিবেন তত রেটটা কমে আসবে, কমে আসবে। জি, ওয়েটের সাথে রেটটা কমে আসবে, মানে আমার ওয়েট বেশি হলেই রেটটা? জি অবশ্যই, আপনি ইনক্রিজ করবে। জি, রেট যত বাড়বে তত রেটের পরিমাণটা কমে আসবে, আর কিছু কিছু আপনি অফার রেট আছে, সেটা হচ্ছে আপনি ইউরোপ কান্ট্রির জন্য মিনিমাম যদি আপনি 20 কেজি থেকে শুরু করেন তাহলে ভালো একটা রিজনেবল রেট পাবেন, যা অন্য কোথাও পাবেন না, আর ইউএস এর জন্য 20 কেজি হলেই আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন, 20 কেজি শিপমেন্ট দিলে 20% ডিসকাউন্ট পাচ্ছেন, যা অন্য কোথাও আপনি পাবেন না। আচ্ছা, এখন তো অনলাইনের যুগ, অনেকেই অনলাইনে শপিং করতে চান, সেক্ষেত্রে আমাজন আলিএক্সপ্রেস থেকে পণ্য কিনতে চাইলে কি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন? যদি আপনি পণ্য কিনতে চান অবশ্যই আপনারা পণ্য কিনে আমাদের ওয়্যারহাউসটা ইউজ করতে পারেন, আর আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আর ইউএসএতে যদি কোনো পণ্য কিনতে চান তাহলে আমরা পণ্য একদম আমাদের খরচে আপনি মানে যে জিনিসটা কিনবেন ওটার পিকচার দিবেন, আমরা কিনে উনি এসে দিতে পারবো আপনাকে, আর যদি আলিবাবা থেকে বা ইয়ে থেকে যদি কিনতে চান তাহলে পেমেন্ট আপনাদের করতে হবে, আমাদের ওয়ারহাউসে পাঠিয়ে দিবেন, আমরা শিপমেন্ট আপনাদের বাংলাদেশের ডোর টু ডোর ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, এই যে পণ্য পাঠানো বা আনার ক্ষেত্রে ডকুমেন্টেশন লাগে, এটার এক্সপোর্টের ক্ষেত্রে এবং ইম্পোর্টের ক্ষেত্রে যে সাধারণত কুরিয়ার সার্ভিসে যদি যান তাহলে এটা 100% আমাদের ডকুমেন্টে শিপমেন্টগুলো আমরা সবসময় নিয়ে আসি, এই ক্ষেত্রে আপনাদের কাস্টমারের কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে না, ওটা কোনো ডকুমেন্টেশন কোনো হ্যাসেল আপনাদের হবে না। যারা ছোট উদ্যোক্তা আছে, ধরেন কিছু শাড়ি বা রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে, সেই একটা কোয়ান্টিটি যদি পাঠাতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য করবেন? ওই ক্ষেত্রে আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা সবসময়ই আগেও সাপোর্ট দিয়ে যাচ্ছি, এখনো সাপোর্ট দিতেছি, আমরা ওনাদের জন্য রেটটা অনেক কম থাকবে, হ্যাঁ, এবং কি তাদের সার্ভিসটা অনেক ভালো পাবে। যদি কেউ কুটির শিল্পের কাজ করতে চায়, ধরেন মাটির জিনিস বা ভঙ্গুর জিনিস, এগুলো কি আপনারা পাঠাচ্ছেন? জি, এগুলো আমরা পাঠাচ্ছি। এগুলোতে ভেঙে যাওয়ার কোনো প্রশ্ন না, ভেঙে যাওয়ার কোনো ভেঙে বলতে আসলে এটা আপনারা প্রথম যখন এই ধরনের আইটেম আপনারা দিবেন তখন আমরা নিজেরা কাটন করে ভালো করে সেফটি করে দিবেন, তারপরও আমরা আমাদের মতো স্পেশালি ভালোভাবে কাটন করে দিব, ভাঙার সম্ভাবনা থাকবে না। চলুন আমরা আমাদের সার্ভিসটা দেখিয়ে দিই, আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, আমরা মূলত ইয়ার ফেড সার্ভিস দিচ্ছি, আমাদের যদি অনেক বড় যদি বাল্ক কোয়ান্টিটি থাকে আপনারা যদি শিপমেন্ট পাঠান 1000 কেজি 2000 কেজি 5000 কেজি
ওই ক্ষেত্রে আমরা ইয়ার ফেয়ারটা আমাদের মাধ্যমে পাচ্ছেন। তারপরে যেটা পাচ্ছেন সি বাই ইয়ার সার্ভিস, আপনি সিতেও আমাদের মাধ্যমে শিপমেন্ট পাঠাতে পারবেন। জি, তারপরে ওয়ার হাউস, আমরা আমাদের সার্ভিস দিচ্ছি, ওয়ার হাউস আছে আমাদের নিজস্ব, ওয়ার হাউসের মাধ্যমে আমরা শিপমেন্ট করে নিয়ে আসি। ওসেন ফ্রেট আছে, তারপরে দিচ্ছি বাই রুট, বাই রুটেও আমরা সার্ভিস দিচ্ছি, ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি, কাস্টমস ক্লিয়ারিং করে দিচ্ছি, কাস্টমস আমাদের নিজস্ব লাইসেন্স আছে। আমরা যদি কোন প্রোডাক্ট আপনি ডিএচএল ফেডেক্স ইউপিএস এর মাধ্যমে বাহির থেকে বাংলাদেশে আসে, তাহলে আমাদের ঢাকা কাস্টমস এর লাইসেন্স আছে নিজস্ব, আমরা আমাদের মাধ্যমে আপনারা শিপমেন্টটা রিলিজ করে নিতে পারবেন একদম অল্প খরচে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন ভাইয়া, এত কুরিয়ার থাকতে আপনাদের কাছে কেন আসবো? না, আসলে কুরিয়ার সার্ভিস তো বাংলাদেশে অনেকেই আছে বা অনেক জায়গায় আপনারাই করতেছেন। স্কয়ার এক্সপ্রেস লিমিটেড এ শিপমেন্ট দিলে আপনি শিপমেন্টটা 100% নিশ্চয়তা পাচ্ছেন, হ্যাঁ, সার্ভিসটা ভালো পাবেন, যার জন্য অন্য কুরিয়ার থেকে স্কয়ার এক্সপ্রেস এর শিপমেন্ট গুলো আমি আশা করব আপনারা দিবেন। ভিউয়ার্স, এখন আমরা স্কয়ার এক্সপ্রেস এর ওয়্যার হাউসের দিকে যাচ্ছি, যে ওয়্যার হাউসটা দেখতে, যে আপনারা প্রোডাক্ট যে পাঠাবেন, যে প্রোডাক্ট গুলো আসছে সেগুলো ওনারা কিভাবে হ্যান্ডেল করে? এটা আমাদের মূলত আসলে ওয়্যার হাউস, হ্যাঁ, আমরা এখানে শিপমেন্ট গুলো অপারেশন করি, মানে প্যাকেজিং কমপ্লিট করে থাকি। দেখতে পাচ্ছেন এই শিপমেন্টটা আমাদের ইউএসএ তে যাচ্ছে, 7 কার্টন শিপমেন্ট। ইনার একটা শিপমেন্ট আছে আপনার যে অ্যারামেক্স এর মাধ্যমে যাচ্ছে বাহরাইনে, ইনার 4 কার্টন শিপমেন্ট আছে। ইনার একটা শিপমেন্ট আছে, এটা হলো আমরা সৌদি আরবে যাচ্ছে, এখানে শিপমেন্ট আছে হলো আমরা 7 কার্টন, হ্যাঁ, এই শিপমেন্ট আমরা সৌদি আরবে পাঠাচ্ছি। এখানে মূলত আমরা প্যাকেজিং গুলো কমপ্লিট করে থাকি আর শিপমেন্ট গুলো রিসিভ করি কাস্টমার কাছ থেকে, আমরা এখানে শিপমেন্ট গুলো রিসিভ করে থাকি। এই যে ইনার একটা শিপমেন্ট আছে আমাদের কাজ করতেছে উনি, এই শিপমেন্ট আমাদের যাচ্ছে হলো আমাদের সৌদি আরবে, হ্যাঁ, সৌদি আরবে যাচ্ছে। এখানে আমরা শিপমেন্ট গুলো প্রসেসিং কমপ্লিট করে থাকি, আমরা যে প্যাকেজিংটা কাস্টমার আসলে আমরা প্যাকেজিং করে দেই, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কার্টুন গুলো তাদেরকে কাস্টমারদেরকে করে দিয়ে থাকি। এখানে কাস্টমার আমাদের কার্টুন যথেষ্ট পরিমাণে কার্টুন আছে এবং কি আমরা এই জায়গা থেকে প্যাকেজিং গুলো কমপ্লিট করে থাকি। তাহলে মানে কোনো হ্যাসেল নাই, খুব সুন্দর, কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে স্কয়ার এক্সপ্রেস এসে শিপমেন্ট দিতে পারেন, 100% সাপোর্ট পাবেন। হ্যাঁ, এই স্কয়ার এক্সপ্রেস লিমিটেড অনেক দিন যাবত এই সেবাগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছে, আশা করি আমরা 11 বছর যাবত, জি 11 বছর যাবত আমরা এই সার্ভিস গুলো দিয়ে যাচ্ছি। যাদের প্রয়োজন, যারা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস খুঁজছেন, তাদের জন্য স্কয়ার এক্সপ্রেস খুবই সুনামের সহিত অনেক দিন যাবত কাজ করে যাচ্ছেন তারা, তো আপনারা যারা দরকার তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন।